2022 সালে নিটে আমার ফিজিক্স এর নম্বর ছিল 162, আর তার আগের বছর 2021 সালে আমার ফিজিক্স এর নাম্বার ছিল শুধুমাত্র 60। তো 100 নম্বরের বেশি যে একটা জাম্প। নমস্কার সবাইকে, আমি প্রিয়দর্শিনী চ্যাটার্জি, আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক অনেক দিন পরে ভিডিও বানাতে বসেছি, সেটাও হয়তো বানানো হতো না যদি না তোমরা চাপ দিতে ভিডিওটা বানাতে। আমার নিট রিলেটেড মেন শেষ যে ভিডিওটা ছিল, যেখানে আমি আমার নিটের জার্নিটা, অর্থাৎ আমি কিভাবে মেডিকেল কলেজে চান্স পেলাম, আমার ড্রপ ইয়ারের জার্নি সম্পূর্ণটা শেয়ার করেছিলাম, যেখানে আমি বারবার বলেছিলাম যে যখন আমি এইচএস এর সঙ্গে রানিং ইয়ারে নিটের জন্য বসি, আমি সেটাতে কোনো প্রিপারেশনই নিইনি এবং এইচএস এর পরে আমি প্রিপারেশন নেওয়া শুরু করি। বায়োলজি কেমিস্ট্রি আমার ইম্প্রুভ হলেও ফিজিক্সে সব সময় আমার নাম্বার 60, 62, 65, এর থেকে ইম্প্রুভই হতো না। আমি যখন প্রথম ড্রপে কোচিং নিতে যাই একটি অফলাইন ইনস্টিটিউটে, সেখানে স্যাররা যা পড়াতেন সেই নোট করেই আমি মক টেস্টে যেতাম, কিন্তু আমি সেখানে গিয়ে কোয়েশ্চেন সলভ করতে পারতাম না এবং কোয়েশ্চেনগুলো চেনাও লাগতো না। পড়ে গিয়েও যখন আমি নাম্বার পাচ্ছিলাম না ফিজিক্সে, তখন আমার খুব খারাপ লাগতে শুরু করে এবং আমি ধরেই নিই যে নিট আমি আর পাবোই না, তার কারণ আমি তো ফিজিক্স সলভই করতে পারছি না। বাড়ি এসে আমি কাঁদতাম, মা বোঝাতো পারবি পারবি। প্রথম থেকে আমি একদমই সাদামাটা একটা স্টুডেন্ট ছিলাম, আর 5টা নিট অ্যাসপিরেন্টের যেমন অঙ্ক না থাকলেও ফিজিক্স নিয়ে একটা ভীতি থাকে, আমার মধ্যেও সেই ভীতিটা ঢুকে গিয়েছিল। সেই আমি যখন 2022 সালে ফাইনাল যে ইয়ারে আমি চান্স পেলাম, তখন আমি নিটের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তখন কিন্তু তোমরা সবাই জানো অন্যান্য সমস্ত মক টেস্টের তুলনায় অ্যালেনের মক টেস্টটা কঠিন হয়, অনেকটাই কঠিন হয়। তার জন্য আমি নিজে অ্যালেনে এনরোল করিনি, কিন্তু তোমরা সবাই জানো যে পেপার তো পাওয়া যায়। তো আমি যখন অ্যালেনের মক টেস্টটা ট্রাই করতাম, অন্য আমার যে দুটো স্ট্রং সাবজেক্ট আগে ছিল বায়োলজি এবং কেমিস্ট্রি, সেটাতে হয়তো অনেক সময় নাম্বার কমে যেত, কিন্তু ফিজিক্সে লাস্ট ইয়ারে এরকম কখনো হয়নি যে আমার নাম্বার 140 বা 150 এর নিচে নেমেছে। এবং অন্যান্য সব বছরে নিটে গিয়ে যখন আমি ফিজিক্সে 60, 62, 65 পেতাম, লাস্ট ইয়ারে 2022 সালে নিটে আমার ফিজিক্সের নম্বর ছিল 162, আর তার আগের বছর 2021 সালে আমার ফিজিক্সের নাম্বার ছিল শুধুমাত্র 60। তো 100 নম্বরের বেশি যে একটা জাম্প। দেখো, সর্বভারতীয় যে কোনো পরীক্ষাতে র্যাঙ্কটা ম্যাটার করে, মার্কসটা নয়, কিন্তু সেই সময়তেও 162 নম্বর ফিজিক্সে কিন্তু যথেষ্ট একটা ভালো নাম্বার ছিল। আর এতদিন পরেও সেটা যখন আমি বলছি, আমার যে ভালো লাগছে সেটা তোমরা আমার মুখ দেখে বুঝতে পারছো আশা করি। তো আমি আমার যে স্টোরিটা বলেছিলাম যে ভিডিওতে, সেখানে বলেছিলাম ফিজিক্স নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, খুব শীঘ্রই সেটা আমি বানাতাম, কিন্তু তোমরা সবাই জানো যে আমাদের কলেজে যে সিচুয়েশনটা হয়েছিল, যে দুর্ঘটনার মধ্যে দিয়ে আমাদের কলেজে সবাই গেছিল এবং আমরা এখনো যেটা পুরোপুরি ওভারকাম করে উঠতে পারিনি, তো তার জন্য ভিডিও বানানোর মতো পরিস্থিতি ছিল না। বাট তোমরা সবাই অনেকবার আমাকে বলেছো, তো তার জন্য প্রথমে আমি যাদেরকে বানাবো বলেও বানাতে পারিনি, এতটা সময় দেরি হলো, তাদের কাছে আমি সবার আগে সরি বলবো। আশা করি তোমরা আমার পরিস্থিতিটা বুঝতে পারবে এবং দিদি হিসেবে তোমরা এটা ক্ষমা করে দেবে। তো চলো আজকে ভিডিওটার টপিকটায় কথা বলি। এবার দেখো, আবারও বলছি, অন্যান্য সাবজেক্টের তুলনায় ফিজিক্স স্পেশালি আমি মনে করি আমি এইচএস এর সময় বা এইচএস এর পরেও যখন আমি প্রথম ড্রপ দিতে যাই, আমি একদম জিরো লেভেল স্টুডেন্ট ছিলাম। যদি তোমরা বলো জিরোরও কমে কিছু হয়, সেইটা ছিলাম, কারণ বিষয়টা কি মেথডে পড়তে হবে এটাই আমি বুঝতে পারতাম না। এটা যে কোনো কারণেই হোক, আমার একটা অ্যাডজাস্ট করতে প্রবলেম হতো এবং তার ফলে ফিজিক্সটা আমার খুব উইক থেকে যায়। যখন আমি ফার্স্ট ড্রপে একটি অফলাইন কোচিং এ যাই, স্যাররা যা পড়াতেন আমি সেটাই নোট করতাম, তারপরে আমি কোয়েশ্চেন সলভের যখন চেষ্টা করতাম, আমি কোনো কোয়েশ্চেন সলভ করতে পারতাম না এবং নোট পুরো পড়ার পরেও আমি জানতামই না কি মেথডে পড়তে হবে। যখন আমি মক টেস্ট দিতে যেতাম, মক টেস্টেও আমি নম্বর পেতাম না, একদমই কম নাম্বার পেতাম। স্পেশালি অন্যগুলো তো পড়ে তুলে দেওয়া যায়, বাট ফিজিক্সটা তো নিজে সলভ করতে হয়, তো সেটা আমি পারতাম না। যখন আমার সেকেন্ড ড্রপ হয়, আমি ডিসাইড করি আমি আর কোনো অফলাইন ইনস্টিটিউটে যাব না, সেই সময় কোভিডও ছিল, তো আমি বাড়িতে আস্তে আস্তে ইউটিউব দেখে এবং বিভিন্ন যে অ্যাপে তোমরা পড়ো সেই অ্যাপে পড়া শুরু করি। কিন্তু দেখো, 2022 সালে আমি নিটের চান্স পাই, কিন্তু 2021 সালে যখন আমি নিটে বসি, অর্থাৎ আমার সেকেন্ড ড্রপ ইয়ারে, আমি বাড়িতে থেকে পড়াশোনা করতাম, আমি কোনো ইনস্টিটিউটে জয়েন করিনি, আর তখন আমি প্রথম দিকটা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছিলাম।
শেষে গিয়ে কিছু কারণে, সেটা তোমরা আগের ভিডিওটাতে শুনেছো যে আমি সিলেকশন পাইনি, আর স্পেশালি ফিজিক্সের কারণে পাইনি, কিন্তু তবুও প্রথম দিকে ভালোভাবে প্রিপারেশনটা শুরু করি এবং অনেকটা বুঝতে পারি যে এই মেথডে করলে আমার মক টেস্টে নাম্বারটা আসছে কিছুটা হলেও। এবং থার্ড ড্রপ ইয়ারে একটু দেরি করে প্রিপারেশন শুরু করলেও, যখন থেকে আমি ফুল ফ্লেজে প্রিপারেশন শুরু করি, ফিজিক্সটা আমি সবচেয়ে স্ট্রং বানিয়ে ফেলি। এটা আমি কি করে বানালাম? মেডিকেল কলেজে চান্স পেতে গেলে র্যাঙ্ক ডিসাইড করে কিন্তু ফিজিক্স, যে তুমি কতটা এগিয়ে থাকছো। ওই একটা দুটো যে কলেজের ফারাক হয় হয়তো হয়ে গেল, ওটা তোমার ফিজিক্সের জন্য। তো ফিজিক্স খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, এবং যারা ফিজিক্সকে ভয় পাও তারা অনেকে প্রশ্ন করো যে এই এই চ্যাপ্টারগুলো কি বাদ দেওয়া যেতে পারে। প্রথমেই এটা ক্লিয়ার করে নাও, এখন নিটের যা কাট অফ, এখন যেদিকে সিচুয়েশন যাচ্ছে, একটা ছোট্ট কোনো চ্যাপ্টারও বাদ দেওয়া যাবে না। এ টু জেড প্রত্যেকটা টপিক ধরে ধরে কভার করতে হবে। যেমন কাইনামেটিক্স এর শেষের দিকে রেইন ম্যান প্রবলেম থাকে, রিলেটিভ ভেলোসিটি প্রবলেম থাকে, অনেকে সেগুলো স্কিপ করে দেয়। চ্যাপ্টারের মধ্যেও যে সাব টপিক আছে সেগুলোও কিন্তু এখন আর স্কিপ করার কোনো জায়গা নেই। প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে করে যেতে হবে। এটা ধরে নাও তুমি এই ভিডিওটা দেখছো, এই সময় পশ্চিমবাংলায় দুর্গাপুজো চলছে, এরপর কালীপুজো, অনেকটা সময় তোমাদের নষ্ট হবে। কিন্তু এই ভিডিওটা অক্টোবরে দেখে থাকলেও, আমি যদি নভেম্বর থেকেও ধরি, তোমাদের হাতে যে 6 মাস টাইম থাকবে, এই যে 6 মাস, এই 6 মাসে তোমরা যদি কেউ মন থেকে চাও, তোমরা পুরোপুরি ফিজিক্সটা ইমপ্রুভ করতে পারবে। কেন আমি এই কথাটা বললাম, 2022 সালে যখন আমি প্রিপারেশন নেওয়া শুরু করি, আমার ফিজিক্সের নম্বর তো 2021 সালে ছিল 60, সেখান থেকে আমি প্রিপারেশন নেওয়া শুরু করি মার্চ মাসে। আর আমাদের সেই সময় 2022 সালে ওই কোভিডের জন্যই পরীক্ষা ছিল 17ই জুলাই। তো মার্চ মাসের শুরু থেকে 17ই জুলাই, যে 4 সাড়ে 4 মাসে আমি যদি এতটা ইমপ্রুভ করতে পারি, তাহলে তোমরা 6-7 মাসে নিঃসন্দেহে তোমরা ইমপ্রুভ করতে পারবে। এবং পরীক্ষার সময় গিয়ে যে শুধু আমি ফিজিক্সে বেশি নম্বর পেয়েছিলাম এমন না, আমার যতগুলো মক টেস্ট ছিল প্রত্যেকটা মক টেস্টে খুব কঠিন পেপার হলেও 140-এর নিচে আমি কখনো পাইনি। এবং অ্যাভারেজ যত মক টেস্ট হতো সব সময়তেই আমি ফিজিক্সে 150-র উপরে পেয়েছি। মক টেস্টে যদি কখনো আমি কম পেতাম, সেটা বায়োলজির জন্য কম পেতাম, হয়তো 300-310-এ গিয়ে সেই সময়টা আটকে যেতাম। প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা সাব টপিক খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এবং এখন থেকে যে সময় তোমাদের কাছে বাকি আছে 2025 সালের নিটের আগে, সেই সময়টা ফিজিক্স ইমপ্রুভ করার জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি যথেষ্ট। এবারে পরের কথায় আসি, কি করে আমি ফিজিক্সটা হঠাৎ করে এতটা ইমপ্রুভ করলাম? আমার যে লেভেলে ফিজিক্স পড়া চলছিল সেটাতে আমি প্রথমেই বুঝতে পারি আমাকে যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে টিচার। টিচার সিলেকশনটা প্রচন্ড ভালোভাবে আমার জন্য দরকার ছিল, কারণ আমি অনেক কোয়েশ্চেন প্র্যাকটিস করেছি, অনেক মক টেস্ট দিয়েছি, কিন্তু আমার যে প্রাইমারি নোটটা ছিল সেই নোটটা সেই টিচারদের কাছে আমি যদি না পড়তাম, সেই নোটটা যদি আমি না বানাতাম, আমি যত কোশ্চেনই নিজে সলভ করতে বসি, কোশ্চেনটা সলভ হতো না। কে কত ভালো স্টুডেন্ট আমি জানি না, আমার সাথে অনেকেই ডিসএগ্রি করতে পারে, কিন্তু আমি যে লেভেলের স্টুডেন্ট ছিলাম, আমি যদি সেই টিচারদের কাছে গিয়ে না পড়তাম, তাহলে আমি অন্তত পারতাম না, কোনো দিনও পারতাম না, আজও আমি মেডিকেল কলেজে চান্স পেতাম না। আমি কোন স্যারদের কাছে পড়েছি দেখো, এতদিনে আমি কখনো কোনো ইনস্টিটিউশনের পার্টিকুলার নাম নিইনি এখানে বসে, কিন্তু আজ আমি নিতে বাধ্য, কারণ আমি একটা কোনো পার্টিকুলার স্যারের কাছে যে এ টু জেড ফিজিক্স পড়েছি এমন না। আমি টিচার একটু ভাগ করে নিয়ে পড়েছিলাম, কোনো প্ল্যান ছিল না সেইভাবে, বাট আমার যে স্যারদের কাছে পড়তে ভালো লাগতো আমি সেই স্যারদের কাছে গিয়ে পড়তে বসতাম, যাদের কাছে আমি পড়াটা এনজয় করতাম আমি পড়তে বসে পড়তাম। তো আমি ফিজিক্স ওয়ালার এমআর স্যার, নিট ফিজিক্স কোটার প্রশান্ত স্যার, এবং সেই সময় আন একাডেমি খুব পপুলার ছিল, এখন কতটা কি আমি তো সঠিকভাবে জানি না। তো আমাদের সময়তে একটা টেস্টে আমি কিছুতে একটা উইনার হয়েছিলাম, এবং তার ফলে একটা লিমিটেড টাইম পিরিয়ডের জন্য আন একাডেমির যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানটা ছিল সেটা আমাকে কিছু মাসের জন্য ফ্রিতে আমি পেয়েছিলাম। এখানে গিয়ে আমি খুঁজে পাই শৈলেন্দ্র তানওয়ার স্যারকে। এই তিনজন স্যার যাদের কথা বললাম, কারোর কাছেই আমি এ টু জেড ফিজিক্স পড়িনি, কিছু কিছু ইউনিট কিছু কিছু স্যারের কাছে এইভাবে পড়েছি, আমি সেইটা কাউকে অ্যাপ্লাই করতে বলছি না, কিন্তু যেহেতু আমি এইটা করেছি আমার মনে হলো জেনুইনলি সবাইকে বলার দরকার, তো সেই জন্যই আমি শেয়ার করলাম। এই তিনজন স্যারের মধ্যে, এমন তো আমি বলতে পারি না এই তিনজনের কাছে পড়লেই নিটের সিলেকশন হবে, 4 নম্বর কারোর কাছে পড়লে হবে না, এটা একদমই না, বাট আমার জন্য এই তিনজন স্যারই সমান ছিলেন। এবং নিট ফিজিক্স কোটার প্রশান্ত স্যারের কাছে আমি কোনো সাবস্ক্রিপশন কিনিনি, ইউটিউবে তোমরা দেখবে ফেজ 1 এবং ফেজ 2
নিটের জন্য উনি একটি ফ্রি সিরিজে পড়িয়ে রেখেছেন, আমি সেইটা থেকে পড়েছিলাম অনেক চ্যাপ্টার, প্রায় 70-80% আমি ওটা থেকে এক্সট্রা করেও কভার করেছিলাম, কিছু কিছু চ্যাপ্টার আমি ডবলও দুটো স্যারের থেকেও কভার করে নিয়েছিলাম। তো এটা তোমাদের এক্সট্রা মেহনত করতে হবে, এবং এই প্রশান স্যারের ভিডিওটাই তোমরা দেখতে পাবে যে স্যার কিন্তু স্লাইডটা এনে পড়ান, যেহেতু ওটা একটা ক্র্যাশ কোর্স টাইপের, তো ওখানে তো অতটা টাইম থাকে না যে স্যার নিজের হাতে লিখে করাবেন, তো ওই যে স্লাইড গুলো স্যার লিখে আনতেন, আমি কিন্তু কখনো স্লাইড দেখে স্ক্রিনশট তুলে নিয়ে বা পিডিএফ কিনে নিয়ে পড়াটা প্রেফার করি না, ওই সম্পূর্ণটা আমি কিন্তু বসে বসে, অনেক টাইম লাগতো, আমার সিলেবাস অনেক দেরিতে শেষ হয়েছে, কিন্তু সবটা আমার কাছে খাতায় হাতে লেখা ছিল, আর ফেজ 1 ফেজ 2 দুটোই, আর যেটুকু আমাদের সময়তে ফেজ 3ও কিছু একটা এসেছিল, বাট সেইটা আমি খাতায় লেখার জন্য টাইম পেতাম না বলে আমি আর ওটা পড়িনি, যেটুকু পড়েছি বারবার পড়েছি, কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো আমি শুধু ফেজ 1 ফেজ 2 থেকেই করে গিয়েছিলাম, যেমন ম্যাগনেটিজমের শেষের দিকে যে চ্যাপ্টার গুলো ছিল, শুধুমাত্র ফেজ 1 এবং ফেজ 2 পড়ে গেছি, মক টেস্ট দিয়েছি, সব সময় কোয়েশ্চেন সলভ হয়েছে, এত ভালোভাবে ওগুলো করা আছে, যে চ্যাপ্টার গুলো হয়তো দেখলে সময় আটকে যাচ্ছে তোমরা ওখান থেকে পড়ে নেবে, দেখবে তাতেও কোশ্চেন সলভ হবে। এটা গেল একটা সাইড ব্যাকআপ মেথডের কথা, যেই মেথডটা তোমরা কোনো চ্যাপ্টার বাদ গেলে বা একটা লং নোটের সাথে অ্যাড অন করে নিতে পারো। কিন্তু আসল মেথডটা কি, সারা বছরের জন্য আসল মেথডটা হচ্ছে, যখন তোমরা কোনো স্যারের কাছে পড়ছো সেটা যে কোনো স্ট্যান্ডার্ড স্যার হতে হবে প্রথম শর্ত, তার কারণ আমি যে 3 জন স্যারের নাম বললাম সেই স্যার বাদেও অজস্র স্যার রয়েছেন এই সময়, অফলাইনে অনেক ভালো স্যার আছেন, তোমরা যারা অফলাইনে পড়ো তারা হয়তো জানবে, কিন্তু তোমরা এমন স্যার সিলেকশন করো যার কাছে আরো অনেক স্টুডেন্টরা অলরেডি পড়ে এবং তাদের সাকসেস রেট ভালো। দেখো এটা তোমার কেরিয়ার, তোমাকে কিন্তু বুঝে নিতে হবে কে তোমার জন্য ভালো, এটাতে কোনো পাপ নেই, এটা হতে পারে না, ঠিক আছে, কারণ আলটিমেটলি তোমার নিটের সিলেকশনটা ম্যাটার করে, তো তোমাকেই ঠিকঠাক একজন স্যার খুঁজে বের করতে হবে, সেটা যে স্যারই হোক, তুমি নিজে কিভাবে জাজ করবে যে এই স্যার আমার জন্য ঠিক কিনা, তুমি সেই স্যারের কাছে একটা ভালো কোনো ইউনিট পড়ো, এমন না যে আমি কাইনামেটিক্সেও অনেক কিছু আছে বাট আমি তাও বলবো ওটা যেহেতু শুরুর দিকের চ্যাপ্টার, এগুলো বাদ দিয়ে একটু ধরো ফ্লুইড মেকানিক্স পড়লে, পড়ে তুমি দেখো সেই স্যারের কাছ থেকে তুমি কতগুলো কোয়েশ্চেন সলভ করতে পারছো। আমি জানো এমআর স্যারের কাছে প্রথম কি ভিডিও দেখেছিলাম, পুরো হিটের যে ইউনিটটা আছে এমআর স্যারের কাছে আমি প্রথম সেই ইউনিটটা দেখি এবং সেমি কন্ডাক্টর দেখি, যেটা কিন্তু বছরের শুরুতে কেউ সাধারণত পড়ে না, আমি হঠাৎ করে পড়ে ফেলেছিলাম, তারপরে আমি যখন কোয়েশ্চেন সলভ করতে বসি আমি দেখি প্রায় সব কোয়েশ্চেনই হয়ে যাচ্ছে, 100% কোনো দিন হবে না, 70-80% তো হবে যে কোনো স্ট্যান্ডার্ড মডিউল থেকে, যে কোনো প্রিভিয়াস ইয়ারের থেকে, একটা যে কোনো ইউনিটে ধরো প্রিভিয়াস ইয়ারে 70টা কোয়েশ্চেন আছে, তার মধ্যে তুমি 50টাও যদি পারো যথেষ্ট নয় কি, তো সেই স্যার তোমার জন্য পারফেক্ট, সেইটা দেখে নিয়ে তোমরা স্যার সিলেকশন করো, আর তার সাথে যদি সময় থাকে একটু এক্সট্রা 1 ঘন্টা এফোর্ট দিয়ে, একটু এক্সট্রা 1 ঘন্টা, আমরা তো এখন অনেক শর্টস দেখি রিলে টাইমে দাঁড়িয়ে, সেই টাইমটা একটু কমিয়ে দিয়ে যদি আমরা একটু প্রশান্ত স্যারের ভিডিওগুলো সাথে অ্যাড করে নিতে পারি, ফেজ 2 না পারলেও অন্তত ফেজ 1টা যদি ওটার সাথে কম্বাইন্ড করে দিতে পারি, দেখবে আলাদা ভাবেই তোমাদের কোয়েশ্চেনটা সলভ হবে, তোমাদের সেটা নিয়ে ভাবতে হবে না, এমন একটা পর্যায়ে তোমরা চলে যাবে, এবং শেষের দিকে হয়তো 2-1টা চ্যাপ্টার বাদ গেল ফেজ 1 ফেজ 2 ভিডিও দেখে করে নিলে, সেটা আলাদা জিনিস, বাট বছরের শুরুতে এখন যখন আরো 6 মাস 7 মাস টাইম আছে, তোমাদের কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে তোমরা যে রেগুলার কোর্সে পড়ছো যে লং ভিডিওগুলো আছে সেগুলো কমপ্লিট করার। এবার এইটার কমপ্লিট করার একটা মেথড বলি, ধরো একটা চ্যাপ্টারের তোমাদের 15টা ভিডিও আছে, সেই 15টা ভিডিও কিন্তু যথেষ্ট লম্বা লম্বা হয়, 2-2.5 ঘন্টা করে করে হলো, তো সেইটা যখন তোমরা দেখবে, আজকে ধরো তুমি ফার্স্ট ভিডিও দেখলে, কাল সেকেন্ড ভিডিও দেখলে, 3 নম্বর দিন যখন তোমরা বসবে প্রথম 2 দিনের ভিডিওটা, যে নোটটা তোমরা বানিয়েছিলে 1 ঘন্টা ধরে নয় 10 মিনিটে, সেই নোটটা একবার চোখটা বুলিয়ে নিলে, নিয়ে তোমরা থার্ড ভিডিওতে গেলে, আবার তোমরা যখন 5 নম্বর কি 6 নম্বর ভিডিওতে আসলে, তার আগের 4 দিনের যে পড়াটা তোমরা করেছিলে সেইটা একবার জাস্ট চোখ বুলিয়ে নিয়ে 5 নম্বর ভিডিওতে গেলে, এইভাবে তোমরা যখন 15 নম্বর দিনে আসবে, তোমরা যদি আগে 14 দিনেরটা জাস্ট 10-15-20 মিনিটের মধ্যে একবার রিভিশন করে 15 নম্বর লেকচারটা দেখতে বসো, তোমাদের কিন্তু তার আগের জিনিসটা অলরেডি 13-14 বার রিভিশন হয়ে গেছে ততক্ষণে, আলাদা করে জানি সব সময় হয় না, অনেকটা পুরনো যে চ্যাপ্টার থাকে ভুলে যায়, টাইম লাগে, টাইম নাও, এটা টাইম ওয়েস্ট না, তোমার যদি পড়তে টাইম লাগে
সেটা কখনোই ভাববে না যে আমি সময়ের অপচয় করছি, আমার তো পড়তে বেশি সময় লাগছে, আমার বন্ধুর পড়তে কম সময় লাগছে, এগুলো ম্যাটার করে না। তোমার যতটা টাইম লাগে তুমি টাইম নিয়ে পড়ো, কারোর কোনো কাজ 7-8 ঘন্টাতে হয়ে যাবে সারাদিনে, কারোর হয়তো সেটা 12-13 ঘন্টা লাগবে, তাতে কি প্রবলেম আছে? 12-13 ঘন্টা দিয়ে দাও। তোমরা যেটা পড়বে সব সময় মাথায় রাখবে, নিখুঁত করে পড়বে। আমার মধ্যে এই স্বভাবটা ছিল, জানি না ভালো কি খারাপ, আমি না যতক্ষণ না জিনিসটা নিখুঁত পড়া হতো মক টেস্ট দিতে বসতাম না। তাই মানে এটা করো না যে মক টেস্ট দিচ্ছি না, এটা কখনো না, অবশ্যই কমপ্লিট করবে, ভালোভাবে করে মক টেস্ট দেবে। কিন্তু তোমরা মক টেস্টও যেমন স্কিপ করবে না, তেমন আমি কিছু না পড়েই মক টেস্ট দিতে বসে যাচ্ছি এটাও তোমরা করবে না। এটাই আমার বলার, মানে যে মেথডটা আমি বলছি মেথডটা কমপ্লিট করবে তবেই তোমরা মক টেস্ট দেবে। আর এটা গেল তোমাদের নোট পড়া অবধি, স্যারদের থেকে খুব ভালোভাবে বুঝে নিয়ে নোটটা তৈরি করলে তারপরে সেই নোটটা অনেকবার পড়তে হবে, হয়তো সময় লাগবে আবারও বললাম, তাও নোটটা পড়তে হবে, তারপরে কোয়েশ্চেন সলভ করা শুরু করতে হবে। সেটা তোমরা দিনেরটা দিনে তোমাদের ইনস্টিটিউশনে যদি ডিপিপি দেয় সেই ডিপিপিও সলভ করে নিতে পারো। আমি তো সেইভাবে ডিপিপি ফলো করতাম না, একটা চ্যাপ্টার হয়ে গেলে তারপরে আমি অ্যালেনের মডিউল থেকে ফিজিক্সের সলভটা করতাম, মডিউলটা আমি করতে বসতাম, এবং তোমরা বিশ্বাস করবে না ম্যাক্সিমাম কোয়েশ্চেন নিজে নিজেই হয়ে যেত। যেই কোয়েশ্চেন গুলো হতো না, যারা অনলাইনে পড়ো তারা কি করবে আমি শিখিয়ে দিচ্ছি, এটা আমার নিজস্ব মেথড। আমি কি করতাম, যে কোয়েশ্চেন গুলো তোমরা পারবে না বুঝতে পারবে না, কোয়েশ্চেন গুলো সিম্পলি গুগলে টাইপ করবে, দেখবে সেম কোয়েশ্চেন চলে এসেছে, সেগুলো অজস্র ওয়েবসাইটে লেখা আকারে অথবা ভিডিও আকারে সলভ করে দেওয়াই থাকে, সেইগুলো দেখবে। আমি কিন্তু শুধু ভিডিওটা দেখে ছেড়ে দিতাম না যে কোয়েশ্চেন গুলো পারতাম না বা যেগুলো ভুল হতো, সলিউশনটা দেখার সাথে সাথে আমি যেই কোয়েশ্চেন পারতাম না যেইগুলো ভুল হতো আমার আলাদা একটা খাতা ছিল, যেই খাতার মধ্যে আমি লিখে রেখে দিতাম, কোয়েশ্চেনও লিখতাম অ্যান্সারও লিখতাম। তুমি যদি টাইম না পাও শর্টে লিখতে পারো, বাট কখনো ওটা যেন ব্রেন থেকে না সরে যায়, ওই খাতাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যে কোয়েশ্চেন গুলো পারো নি সেগুলো আলাদা খাতায় সেপারেট করে ফেলা, লাইক আমি 200টা কোয়েশ্চেন সলভ করছি, আমার পক্ষে তো 200টা কোয়েশ্চেন পরবর্তী সময়ে সলভ করা সম্ভব না, ওই 200টার মধ্যে হয়তো তুমি 30-40টা কোয়েশ্চেন পারো নি বা ভুল হয়েছিল, সব মিলিয়ে সেই কোশ্চেন গুলোকে আমি সেপারেট করে ফেললাম। আস্তে আস্তে তুমি যখন নিজের নোট আবার রিভিশন দেবে তার সাথে ওই খাতাটাও আবার রিভিশন দেবে, তার ফলে কি হবে, ধরো তুমি প্রথম যখন খাতাটা সেপারেট করলে তোমার 40টা কোশ্চেন নিয়ে সমস্যা ছিল, দেখতে দেখতে দেখবে ওই সংখ্যাটা 40 থেকে কমতে কমতে শেষে এমন হবে যে তোমার মনে হচ্ছে জাস্ট 10টা কোশ্চেন ওইখান থেকে আমি পারবো না, বা 10টা কোশ্চেন আবার দেখার দরকার আছে। জিনিসটা এইভাবে ফিল্টার করতে করতে এগোতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মেথড। এবার তোমার যে কোনো মডিউল অথবা ডিপিপি থেকে কোয়েশ্চেন সলভ হয়ে গেল, এরপরে তোমাকে মাস্ট যেটা করতে হবে শেষের দিকে গিয়ে, তোমার যখন অনেক কিছু পাইল আপ হয়ে যাচ্ছে, হয়তো কিছু চ্যাপ্টার বাকি, তখন মডিউল ডিপিপির জায়গাটা চাইলে স্কিপ করতে পারো, বাট এই জায়গাটা কিন্তু কোনো মতেই স্কিপ করতে পারবে না, সেটা হচ্ছে নিটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, 34, 35, 36 যত ইয়ারের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এখন তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সম্পূর্ণটা তোমরা প্রচন্ড ভালো করে বলতে পারো, করতে করতে যেন মুখস্থ হয়ে যায়। খুব সোজা কোশ্চেন গুলো একবারই করলে, যেগুলো আবার ওই স্টার মার্ক দেওয়া কোশ্চেন, যেগুলো পারছো না, যেগুলো তোমাদের ভুল হয়েছিল, যেগুলো আন্দাজে তোমরা করেছিলে, সব সময় এই তিনটে ক্যাটাগরি আবার তোমাদের রিভিশন দিতে হবে। ওই কোশ্চেন গুলোই নিটে কিন্তু বিভিন্ন ভাবে ঘুরিয়ে আসবে, কখনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলে পরীক্ষায় আসবে না হয়তো, কিন্তু ওখান থেকে কনসেপ্ট নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরীক্ষার সময় দেবে, সেগুলো তোমাদের করে আসতে হবে, মক টেস্টে না আসুক মেন নিটে আসবেই। এবং তোমরা যখন এটা প্র্যাকটিস করবে তোমরা নিজেরাই দেখতে পাবে যে 1992 সালে আসা কোশ্চেনটা হয়তো ঘুরিয়ে আবার 2014-15 সালে চলে এসেছে, তখন তোমরা মানে যত এটা করতে থাকবে, আমি এটা করতে করতে দেখেছিলাম যে এরকম হচ্ছে, তার মানে এই প্যাটার্নটাই নিটে আসবে, এটা তোমাদের বুঝে নিতে হবে। এই সবটা যখন কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ আমি আরেকবার রিপিট করে দিচ্ছি স্টেপ গুলো, যে কোনো স্ট্যান্ডার্ড স্যারের থেকে বানানো নোট, নিজের হাতে বানানো নোট, কোনো স্লাইড না, কোনো পিডিএফ না, সেইটা তোমরা পড়লে 15 নম্বর লেকচারে যখন আসবে, আগের 14 দিনেরটা যেন রিভিশন থাকে। এইটা হলো লেকচার কমপ্লিট হওয়ার পরে প্রথমে 2-3 বার, এবং এই যে 6 মাস বাকি রয়েছে, 6 মাসে যেন অন্তত 10-15-20 বার সবটা রিভিশন দেওয়া থাকে। তো প্রথমে 2-3 বার রিভিশন হলো, ভালোভাবে নোটটা তোমার মাথায় গাঁথলো জিনিসটা কি আছে, তারপরে যে কোনো তোমাদের ডিপিপি অথবা যে কোনো বই তোমরা যেটা সলভ করো, খুব হাই ফাই লেভেলের কোনো বই না,
একদম অ্যালেনের মডিউল দেখবে, বুঝতে পারবে। অ্যালেনের মডিউল যেগুলো সবই ফ্রিতে এখন পাওয়া যায়, সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে খুব হাই ফাই লেভেলের কোয়েশ্চেন ওতে নেই, আবার খুব অর্ডিনারি ওয়ান লাইনার কোয়েশ্চেনও না। মিডিয়াম লেভেলে যে সমস্ত কোয়েশ্চেন নিয়ে যে বইগুলো হয়, সেই বইটা 100 থেকে 120-130টা কোয়েশ্চেন তোমরা টাইম বাউন্ড করে সলভ করলে। এমন না যে আমি 130টা কোয়েশ্চেন 1 সপ্তাহ ধরে করছি, এটা কখনো হতে পারে না। ম্যাক্সিমাম 2 দিনের মধ্যে, দিনে 2 ঘন্টা 2 ঘন্টা কি 3-4 ঘন্টা করে ইনিশিয়ালি নিলে, নিয়ে কমপ্লিট করলে, এই পুরোটা যখন হয়ে গেল, এই 130-140টা কোয়েশ্চেন করার পরে তোমরা যে কোয়েশ্চেন গুলো হলো না, ধরো 100টার মধ্যে 30টা কোয়েশ্চেন হলো না, সেটা তোমরা একটা সেপারেট নোটবুকে একদম ছোট ছোট করে সাজিয়ে লিখে ফেলবে। তারপরে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে যাবে, সেটা অবশ্যই বারবার রিভিশন দিতে হবে, কারণ ওখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে কোয়েশ্চেন দেবেই। সেটা যেন তোমাদের মনে থাকে যে কোয়েশ্চেন গুলো আবারও পারোনি, ভুল হয়েছে, আন্দাজে ঠিক হয়েছে, 3টে ক্যাটাগরিতে ওই খাতাটা যেটা সাইডে বানিয়েছিলে সেই খাতায় আবার লিখে ফেলবে। পুরো কোয়েশ্চেন ঢুকতে অনেক টাইম লাগতে পারে, শর্টে লিখে ফেলতে পারো, বাট লিখতে হবেই, মাস্ট। তো সেটা তোমরা করলে, এই পুরো প্রসেসটা যখন হয়ে গেল, তারপরে তোমরা সেই চ্যাপ্টারের মক টেস্ট দিতে যাবে। মক টেস্টে আমি যেভাবে বললাম, এটা করার পরে নাম্বার 140-150 আসতে বাধ্য। তাও যদি না আসে, ধরে নিলাম কোনো কারণে এলো না, তাহলে তোমার মধ্যে যে খামতি আছে সেটা কিন্তু তোমাকেই খুঁজে বের করতে হবে। আমি এই পুরো যে মেথডটা বললাম, এই মেথডটা যদি কেউ ফলো করতে পারো, তার মিনিমাম নাম্বার 140 আসতে বাধ্য যে কোনো মক টেস্টে। মক টেস্টে নিজেকে জাজ করতে হবে, নিজের প্রিপারেশন জাজ করতে হবে। সারা বছরের মক টেস্টের নাম্বারই কিন্তু নিটের নাম্বার, মোটামুটি শেষের দিকে গিয়ে ফ্লাকচুয়েট হতেই পারে, বাট এই সারা বছর মক টেস্টে যেটা করবে এটাই মোটামুটি ভাবে নিটে তোমরা এক্সপেক্ট করতে পারো। আর এখন যেভাবে কাট অফ যাচ্ছে, মক টেস্টের নাম্বার কিন্তু বাড়াতেই হবে। আর ফিজিক্সে অনেকটা নাম্বার তুলতে হবে মক টেস্টে, 150 টার্গেট তো রাখতেই হবে। তো আমি যেভাবে বললাম অবশ্যই হওয়ার কথা, ধরে নাও 10 জনের মধ্যে একজনের হলো না, সে কি করবে? তখন তোমাদের কিন্তু এটা বুঝতে হবে যে আমার পড়ার মধ্যে তার মানে নিশ্চয়ই কোনো খামতি থেকে যাচ্ছে। নিজের ভুল নিজে ধরাটার কোনো লজ্জা বা ডিসক্রেডিট কিচ্ছু নেই। এটা তাহলে তোমাদের আরো সময় দিতে হবে, আরো বেশি করে, এখন থেকে হয়তো শেষ 3 মাসে গিয়ে তোমরা দিনে 12-14 ঘন্টা পড়তে, এখন থেকে সেটা পড়তে হবে, এটার উপর কাজ করতে হবে। এখন থেকে যে সময় আছে তাতে কিন্তু পড়াশুনো ছাড়া এই কমাস অন্তত আর কোনো দিকে তাকানোর সময় নেই। এটা বুঝে নিয়ে সেই মতন প্রিপারেশন করতে হবে, আর নির্দিষ্ট স্ট্র্যাটেজি ওয়েতে প্রিপারেশন করতে হবে। অন্ধের মতো প্রিপারেশন করলে হবে না। আমি যে ওয়েতে বলেছি, কারোর যদি তাও না আসে তবুও সে ওই মেথডটাতেই লেগে থাকো, দেখো হবে। আর অবশ্যই স্ট্যান্ডার্ড কোনো স্যারের কাছে পড়ো, যেই স্যারের কাছে আরো অনেকে পড়ে, এবং যেই স্যারের কাছে পড়ে তুমি কোয়েশ্চেন সলভ করতে পারছো, এই রকম স্যারের কাছে পড়ো। নোটটা বানানোর পরে নিজে কোয়েশ্চেন সলভ করাটা কিন্তু মাস্ট। যে 3টে স্টেপ আমি বললাম প্রিভিয়াস ইয়ার পর্যন্ত, একটা স্টেপও একটুও মিস করা যাবে না। যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এইগুলো করতে করতে এগোতে হবে। মনে হচ্ছে এখনো 7 মাস হয়তো টাইম আছে, 6 মাস টাইম আছে, বাট দেখতে দেখতে এই সময়টা চলে যাবে। যদি ঠিক করে এই পুরোটা করতে বসো, বুঝতে পারবে যে এই সময়টা কিন্তু কিছুই না, খুব কম সময় আছে আর অনেক কাজ করার আছে এই সময়ের মধ্যে। তো তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও, আগে কিছু যা হয়ে গেছে ভুলে যাও, পুরোনোটায় তোমরা ফিরে যেতে পারবে না, সেই সময়টা তোমরা নিয়ে আসতে পারবে না। তোমাদের হাতে এখন যে সময়টা আছে সেই সময়টা তোমরা ইউটিলাইজ করো, এটা প্রতিজ্ঞা করো। পরের দুর্গাপূজাটা কিন্তু অবশ্যই মেডিকেল কলেজে গিয়ে কাটবে, সেটা যেমনই হোক না কেন, তখন কিন্তু তোমার পরিচয় হবে আমি একজন MBBS স্টুডেন্ট। দেখবে তখন তোমরা আলাদাই একটা কনফিডেন্স পাচ্ছ, আলাদাই একটা ভালো লাগা কাজ করছে, এবং তার সাথে নিজের বাবা মা, মা দুর্গা সকলের কাছে প্রার্থনা করো, সকলকে গিয়ে তখন কিন্তু তোমরা আবার ধন্যবাদ জানাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খুব ভালো করে তোমরা পড়াশুনো করো, কিছু প্রবলেম হলে আমাকে অবশ্যই জানিও। আর সাথে একটা কথা অ্যাড করব, আমি যে আরজিকর মেডিকেল কলেজে পড়ি, আমাদের কলেজে যে ঘটনা 9ই আগস্ট ঘটেছিল, আমাদের দিদি অভয়া বা তিলোত্তমা তোমরা যে নামেই বলো, সেই দিদির সাথে যে জঘন্য ঘটনা ঘটেছিল তার বিচার, সঠিক বিচার কিন্তু আমরা এখনো পাইনি, আমরা এখনো অপেক্ষা করে রয়েছি। সমস্ত কিছুর মধ্যেও সেই ঘটনাটা কিন্তু আমরা ভুলছি না, বিচারের অপেক্ষায় আমরা এখনো বসে আছি, বিচারের দিকেই আমরা চেয়ে থাকবো। তার কারণ যে ঘটনা ঘটেছে একটা মেয়ে হিসেবে, এই ঘটনায় জাস্টিস পাওয়াটা আমি মনে করি আমাদের অধিকার।
এবং এটা কখনোই কোনোভাবেই আমরা ভুলতে পারি না। বাকি সবাই খুব ভালো থেকো, আর আজকের মতো আসি, ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।